আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সামিয়া নীলাদ্রকে জড়িয়ে ধরে বলে, আরে রাগ করছো কেন বেবি, আমি তো শুধু মজা করছিলাম। নীলাদ্র আর কিছু বলে না। আজ কেন জানি সামিয়ার স্পর্শ তার কাছে অসহ্য লাগছে। সামিয়া এইভাবে তাকে জড়িয়ে ধরায় তার অস্বস্তি হতে লাগলো, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। তার মন এক কথা বলছে আর মস্তিষ্ক অন্য কথা বলছে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। সামিয়াকে নিজের এত কাছে পেয়েও সে মনে মনে শূন্যতা অনুভব করছে। সে না চাইতেও বারবার তার আরোহীর কথাই মনে হচ্ছে, কিন্তু কেন তার হিসেব মিলছে না। সামিয়া দেখে নীলাদ্র এখনো ওভাবেই আছে, এক মনে কি যেন ভেবে চলেছে। সে নীলাদ্রকে একটু জোরে ডাক দিয়ে বলে, এই তোমার কি হয়েছে, কি এমন ভাবছো? আচ্ছা আমি তো সরি বলছি, তাই না? আর রাগ করে থেকো না প্লিজ। নীলাদ্র একটু হেসে বলে, আচ্ছা ওসব বাদ দাও, আমি কিছু মনে করিনি। সত্যি তুমি কিছু মনে করনি? সত্যি। এখন চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, অনেক রাত হয়েছে, তুমি একা যেতে পারবে না। সামিয়া কিছু না বলে ধীরে ধীরে নীলাদ্রের একদম কাছে এসে তাকে জড়িয়ে ধরে নিশাক্ত কণ্ঠে বলে, আজ এখানেই থাকবো, চলো না আজ দুইজনে এক হয়ে যাই। আর আজ তোমার বউ বাড়িতে নেই, কেউ আমাদের বাধাও দেবে না। আজ আমার তোমাকে অনেক ভালোবাসতে মন চাচ্ছে। নীলাদ্র সামিয়াকে নিজের থেকে ছাড়িয়ে বলে, এসব ঠিক না, আমাদের এখনো বিয়ে হয়নি। আর কিছুদিন অপেক্ষা করো, আরোহীর সাথে ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব, না হয় পরে আমি তোমাকে নিজের কাছে টেনে নেব। এখন চলো তোমাকে আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সামিয়া রাগে বলে, এখন তুমি খুব ভালো স্বাস্থ্য, তাই না? কবে থেকে তুমি আবার এসব ন্যায় অন্যায়ের বিচার করা শুরু করেছো? এমন করে বলছো, এর আগে কখনো কোনো মেয়ের কাছে যাওনি, আগে তো কত মেয়ের সাথে। আর কিছু বলার আগে সে নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রির চোখ রাগে লাল হয়ে আছে, যা দেখে সে থেমে যায়। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। নীলাদ্র তাকে থেমে থাকতে দেখে গম্ভীর স্বরে বলে, থেমে গেলে কেন, যা বলছে তা শেষ করো। সামিয়া ভয় কিছু বলে না, মনে মনে বলে, এই তুই কি করতে যাচ্ছিলি, নিজের লক্ষ্যের এত কাছে এসে এত বড় ভুল তুই কি করে করলি? এখন তুই নীলাদ্রকে কি বলবি, কি করে সামলাবি তাকে? সামিয়া কিছু না বলায় নীলাদ্র রাগে বলে, যা বলতে চাইছিলে তা শেষ করছো না কেন, এভাবে চুপ করে আছো কেন ড্যামিট? সামিয়া কিছু না বলায় নীলাদ্রের রাগ আরো বেড়ে যায়। সে রাগে বলে, নীলাদ্রের রাগ দেখে ভয়ে সামিয়ার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে এদিক সেদিক তাকাচ্ছে আর ভাবছে কি বলা যায়, কিন্তু বলার মতো কিছুই সে খুঁজে পাচ্ছে না। সে জানে নীলাদ্রের রাগ সম্পর্কে, নীলাদ্র একবার রেগে গেলে তার কোনো কিছুই খেয়াল থাকে না। তাছাড়া এখন সময় আসেনি, সে যে নীলাদ্রকে তার আসল রূপ দেখাবে, তাকে এখন তার সামনে ভালো সেজে থাকতে হবে। কিছুতেই সে তার সামনে এখন এইসব করার পেছনের আসল উদ্দেশ্য আসতে দিবে না। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তখন তুমি হারে হারে টের পাবে এই সামিয়া কি জিনিস। আমি কিছুতেই আমার আর আমার প্রতিশোধের মাঝে কাউকে আসতে দিব না। তোমাকে সব কিছুর জন্য আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, পারবো না সব কিছু এত সহজে ভুলে যেতে। সে মনে মনে এইসব ভাবতে থাকে। নীলাদ্র দেখে সামিয়া তার কথার উত্তর না দিয়ে এক মনে কি যেন ভেবে চলেছে, তা দেখে তার রাগটা আরো বেড়ে যায়। সে মুখ গম্ভীর করে বলে, তোমার সাহস কি করে হলো ওই কথাটা বলে, আমার চরিত্র নিয়ে আজেবাজে কথা বলে সাহস তোমায় কে দিল? সে আরো কিছু বলতে যাবে, তার আগেই সামিয়া তাকে জড়িয়ে ধরে বলে, সরি আমি আর কখনো ওইসব কথা মুখে আনবো না, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমার সব কিছু বিষাদময় লাগে, তাই তো তোমার কাছে থাকতে চাই। জানো মাঝে মাঝে আমার খুব ভয় করে আমি তোমাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবো না তো, তুমি আমাকে ছেড়ে আবার যদি সেই আরোহীর কাছে চলে যাও তবে আমার কি হবে, তোমাকে ছাড়াও তো আমি মরেই যাব। নীলাদ্র কিছু না বলে সামিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তার কেন জানি এটা মনে হচ্ছে সামিয়া তার সাথে নাটক করছে, সে তার অনুভূতি নিয়ে খেলছে। সে কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু সামিয়া তার হাত ধরে বলে, প্লিজ তুমি এভাবে চুপ করে থেকো না,
তুমি যদি আমাকে ইগনোর করো, আমার সাথে কথা না বলো, তাহলে কিন্তু আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। প্লিজ তুমি কিছু বলো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আর আমি অনেক দুঃখিত। আমারও এবার কথা বলে ঠিক হয়নি, হঠাৎ করে এতটা রাগ উঠলো কেন বুঝতে পারছি না। থাক বাদ দাও সব, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হুম চলো। সামিয়া আর কিছু বলে না, নীলাদ্র তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সে আর কিছু না ভেবে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। নীলাদ্রের সকালে ঘুম থেকে উঠে কফি খাওয়ার অভ্যেস, আরোহী তাই নীলাদ্রের ঘুম থেকে ওঠার সময়ই তার হাতের কাছে রেখে দিত। আজ নীলাদ্র ঘুম থেকে উঠে কফি না পেয়ে আরোহীকে ডাকতে থাকে। তার কথা শুনে সার্ভেন্ট এসে বলে, কি লাগবে স্যার বলেন, করে দিচ্ছি, ম্যাডাম তো বাড়িতে নেই। সার্ভেন্টের কথা শুনে তার খেয়াল হয়, আরোহী এখানে কি করে থাকবে, সে নিজেই তো তাকে বাধ্য করেছে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। সে রাকেশ সার্ভেন্টকে বলে, এখন কিছু লাগবে না, গিয়ে রাস্তা রেড করো, ফার্স্ট আমি অফিসে যাব। সার্ভেন্ট নীলাদ্রকে রেগে আছে দেখে আস্তে আস্তে করে বলে, জি স্যার। আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। নীলাদ্র ফ্রেশ হয়ে নেয়, পরে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিসে চলে যায়। পরের দিন সকালে লোকটি সকালে রেডি হয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে জানতে পারে মেয়েটির জ্ঞান ফিরেছে। ডাক্তারের থেকে পারমিশন নিয়ে সে আরোহীর কেবিনে যায়। কেবিনে গিয়ে দেখে আরোহী চোখ বন্ধ করে শুয়ে আছে। আগে সে আরোহীকে এতটা ভালো করে খেয়াল করেনি। আরোহীকে প্রথম দেখে সে চোখ ফেরাতে পারছে না। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে তা সে যেন মেয়েটিকে না দেখে জানতেই পারত না। সে আরোহীর দিক থেকে অন্যদিকে তাকিয়ে একটু জোরে শব্দ করে কাশে, যাতে মেয়েটি চোখ খোলে। কোনো কিছু শব্দ পেয়ে আরোহী চোখ খোলে। চোখ খোলে লোকটিকে দেখা মাত্র সে শুয়ে থেকে উঠে বসে। আরোহীকে শোয়া থেকে উঠতে দেখে লোকটি ব্যস্ত হয়ে বলে, আপনি উঠছেন কেন, শুয়ে থাকুন, আপনি এখনও সম্পূর্ণ সুস্থ হননি। লোকটি কথা শুনে আরোহী কিছুটা বিরক্ত হয়ে বলে, কে আপনি আর আমার কেবিনে কি করছেন? আরোহীর কথা শুনে বলে, সরি, আসলে কালকে আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়েছিলেন, আর আমি সময় মতো ব্রেক করতে না পারার কারণে গাড়ির সাথে জোরে ধাক্কা খান, আর সেখানে আপনি পড়ে জ্ঞান হারান। পরে আমি আপনাকে হসপিটালে নিয়ে আসি, আমাকে ক্ষমা করে দেবেন। লোকটির কথা শুনে আরোহী বিড়বিড় করে বলে, গাড়ির নিচে পড়ে গিয়ে মরে গেলে হয়তো ভালো হতো, এই সব কিছু থেকে তো মুক্তি পেতাম। এই পৃথিবীতে আমার থাকা আর না থাকা দুটোই সমান। আমি মরে গেলেও আমার জন্য দু ফোঁটা চোখের পানি ফেলার কেউ নেই। আল্লাহ, তুমি কেন আমাকে বাঁচিয়ে রাখলে? আরোহী বিড়বিড় করে কথাগুলো বলতেও আরোহীর কথাগুলো লোকটি শুনতে পেল। লোকটি মনে মনে ভাবছে, মেয়েটির বয়স বেশি হলে 22-23 হবে, এত অল্প বয়সে নিজের জীবনের উপর এতটা বিষাদ কেন? মেয়েটির চোখ দেখে বোঝা যাচ্ছে সে হয়তো কোনো কষ্টে আছে। লোকটি আরোহীর দিকে তাকিয়ে বলে, আপনি কাল রাত থেকেই হসপিটালে আছেন, আপনার পরিবার হয়তো আপনার জন্য চিন্তা করছে, আপনার বাবা অথবা মা কারো ফোন নম্বর থাকলে বলেন, আমি তাদের সাথে কথা বলে দিচ্ছি, তা না হলে বাড়ির ঠিকানা বলেন, আমি পৌঁছে দিয়ে আসি। আরোহী লোকটির দিকে তাকিয়ে বলে গম্ভীর স্বরে বলে, ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য, এখন আপনি যেতে পারেন, আপনাকে আমার জন্য আর কিচ্ছু করতে হবে না, আমার নিজের ঠিকানা আমি নিজে খুঁজে নিতে পারবো। লোকটি আরোহীর কথার মানে বুঝতে না পেরে বলে, ঠিকানা খুঁজে দিবেন মানে, আপনার কি নিজের বাড়ি নেই, নিজের কাছের লোক নেই? আরোহী লোকটার কথায় বিরক্ত হয়ে বলে, আমার বিষয়ে জানার আপনার এত ইন্টারেস্ট কেন? আপনার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই মিস্টার, এখন এখান থেকে চলে যান। আরোহীর কথায় লোকটির রাগ উঠে যায়, সে তো তার ভালোর জন্যই বলছে, আর মেয়েটি তাকে অপমান করেই যাচ্ছে। তার সাথে উঁচু গলায় কথা বলার সাহস যেখানে কেউ পায় না, আর মেয়েটি তাকে অপমান করছে, তবুও সে যথাসম্ভব নিজেকে শান্ত করে, কারণ ভুল তো তারাই, তার জন্যই তো মেয়েটির এখন এই অবস্থা। সে আরোহীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি মোহাম্মদ ছায়ন চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক। আরোহী লোকটির কথা শুনে আরো বেশি বিরক্ত হয়ে যায়। সে ভ্রুকুচকে লোকটিকে বলে, তো আমি কি করব, আপনার পরিচয় কি আমি জানতে চেয়েছি? না তো, তবে বলছেন কেন, হাজব লোক তো আপনি, সেই কখন থেকে বলছি চলে যেতে, আপনি যাচ্ছেনই না, আর কি করলে এখান থেকে বিদায় হবেন শুনি, আপনাকে এখানে আর সহ্য করতে পারছি না। লোকটার নিজের রাগ তুমি রাখতে পারে না। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, এই সায়ন চৌধুরীর সাথে খারাপ ব্যবহার করার পরিণতি কি হতে পারে,
তা এতক্ষণে বুঝিয়ে দিতাম। আপনার বিষয়ে জানার এই সায়ন চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই। আপনি এখন আমার দায়িত্ব, তাই আপনাকে এই অবস্থায় ফেলে আমি চলে যেতে পারছি না। নিজের পরিবারের ঠিকানাটা বলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনার কাছের মানুষ হয়তো আপনাকে না পেয়ে টেনশন করছে। লোকটির কথা শুনে আরোহীর মনে হয় তার এভাবে কথা বলা ঠিক হয়নি। সে কিছু না ভেবে বলে, আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই, আর না আমার আপন বলে কেউ আছে। আমি আমার ঠিকানা ঠিকই খুঁজে নেব। আমার নিয়তি আমাকে যেদিকে নিয়ে যায় যাব। আপনি এখন চলে যেতে পারেন। কতটা মায়াবী চেহারা! ওর কাছের কেউ নেই শুনে কেন জানি খারাপ লাগছে। ওকে এই অবস্থায় একা ছেড়ে যেতেও মন সায় দিচ্ছে না। এমনিতেই অসুস্থ, তার উপরে যাওয়ার কোনো জায়গা নেই। এখন আরও বেশি অনুশোচনা হতে লাগলো। জানি না মেয়েটি রাজি হবে কিনা আমার সাথে যেতে। যদি যেতে নাও চায় তবে জোর করে নিয়ে যাব। সে আরোহীর দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। হঠাৎ করে তো কোনো কিছু ব্যবস্থা করতে পারবেন না। যতদিন পর্যন্ত না কোনোটা ব্যবস্থা করতে পারবেন ততদিন না হয় আমার বাড়িতেই থাকবেন। আরোহী লোকটির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, করুণা দেখাচ্ছেন আমার উপরে? আমার কারো করুণা বা সহানুভূতির কোনো দরকার নেই। আমি নিজের ব্যবস্থা আমি নিজে করে নিতে পারবো। আপনাকে সেই কখন থেকে বলছি আমাকে একা ছেড়ে দেন, চলে যান এখান থেকে। আপনি আমাকে বাঁচিয়েছেন তাই ভালো করে বলছি, আপনার সাথে খারাপ ব্যবহার করতে আমাকে বাধ্য করবেন না। সায়ন আরোহীর দিকে তাকিয়ে ভাবে, যে মেয়ে দেখতে এতটা সুন্দরী আর মায়াবী, তার ব্যবহার এতটা গম্ভীরতা কেন? কেন এতটা বিষাদ আর মানুষের প্রতি? সে একটু গম্ভীর স্বরে বলে, আমি আপনার প্রতি কোনো করুণা বা সহানুভূতি দেখাচ্ছি না। আমি শুধু নিজের দায়িত্ব পালন করছি। আপনার এই অবস্থা আজ আমার জন্য, তাই আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি কখনোই আমার দায়িত্ব থেকে পিছপা হই না। আপনার পরিবার থাকলে হয়তো তাদের কাছে আপনাকে পৌঁছে দিতাম আর আমার দায়িত্ব শেষ হতো। কিন্তু এই অবস্থায় যেহেতু আপনার যাওয়ার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই, আপনাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আর না আমি আপনার কোনো ক্ষতি করব। আর এখন যদি আপনি নিজের ইচ্ছায় আমার সাথে না আসেন তবে আমি বাধ্য হব আপনাকে নিয়ে জোর করতে। এখন আপনি ঠিক করেন আপনি কোনটা চান। সায়নের কথা শুনে আরোহীর মেজাজ আরো বিগড়ে যায়। সে রাগে কর্কশ কণ্ঠে বলে, আপনার প্রবলেমটা কি শুনি? সে কখন থেকে এক কথা বলে যাচ্ছি কিন্তু আপনার কানে ঢুকছে না। আপনার মতো বড় লোকদের আমার ভালো করে চেনা আছে। লোক দেখানোর সাহায্য করে লোকের কাছে মহান শাস্তি চাইছেন, তাই না? তবে অনাথ আশ্রমে গিয়ে অনাথ বাচ্চাদের সাহায্য করে আপনার মহান সাজা হয়ে যাবে, আর সাথে লোক দেখানো। সে আর কিছু বলতে যাবে তার আগে সায়ন রাগে গিয়ে আরোহীকে টেনে এনে নিজের গাড়িতে বসে গাড়ি লক করে রাখে। আরোহী বের হওয়ার জন্য ছোটাছুটি করে কিন্তু বের হতে পারে না। সে সায়নের দিকে তাকিয়ে রাগে চিল্লিয়ে বলে, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, ভালো হবে না কিন্তু। আমি কিন্তু চিল্লিয়ে লোক জড়ো করব। আরোহী আর কিছু বলতে যাবে তার আগে সায়ন রাগে আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহী তার দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস পায় না। সায়ন রাগে বলে, আর একটা কথা বললে আমি যা করব তার জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। ভালোই ভালোই বলছি, চুপচাপ আমার সাথে চলে এসো। আর একটা কথা বললে আমি কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে পারবো না। সায়নের কথা শুনে সে ভয় পেয়ে যায়, মুখে আর কিছু বলে না, মনে মনে ভাবে, এ আবার আমাকে কোথাও বেচে দেবে না তো, না আবার আমার কোনো ক্ষতি করার পরিকল্পনা করছে। আমাকে পালাতে হবে এখান থেকে, আল্লাহ আমাকে বাঁচাও এই বদ লোকটার হাত থেকে। সে মনে মনে সায়নকে হাজারটা গালি দিচ্ছে। সায়ন দেখে আরোহী চুপ করে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে। সে একটু হেসে বলে, এই তো গোট গালের মতো কাজ, এক কথায় চুপ করে আছে। মনে মনে আমাকে যতই গালি দাও লাভ নেই, তুমি এখন পালাতে পারবে না। আর কিছু না বলে সে গাড়ি চালানোর দিকে মনোযোগ দেয়। আরোহী তার দিকে তাকিয়ে বলে, লোকটি জিন নাকি? না হলে আমার মনের কথা বুঝলো কি করে? আমি কি তবে কোনো খারাপ জিনের কবলে পড়লাম? আল্লাহ এখন আমার কি হবে? এর থেকে তো ভালো হতো নীলাদ্রির অপমান সহ্য করে ওর সাথে থাকাই। আরোহী আকাশ পাতাল ভাবছে। এর মধ্যে সায়ন গাড়ি থামিয়ে বের হয়ে যায়। পরে আরোহীর দিকে গিয়ে দরজা খুলে দেয় কিন্তু তবু সে বের হচ্ছে না। সে তো তার নাম জানে না, তাই কি বলে ডাকবে তা বুঝতে পারে না। কিছু না ভেবে সে বলে, এই মেয়ে আগে তো গাড়ি ধরতে চাইছিলি না, আর এখন দেখছি গাড়ি থেকে নামতে চাইছেন না।
সায়নের কথা শুনে আরোহী তার দিকে তাকায়, পরে গাড়ি থেকে বের হয়ে আসে। গাড়ি থেকে বের হয়ে এসে সে অবাক হয়ে সামনের দিকে তাকায়। গাড়ি থামে একটি বিশাল বড় বাড়ির সামনে। আমাদের বাড়িটা বড় আর সুন্দর ছিল, কিন্তু এই বাড়ির তুলনায় ওই বাড়ি যেন কিছুই না। বাড়ির সামনে ডিজাইনটা অনেক সুন্দর। আমি অবাক হয়ে তাকিয়ে তা দেখছি। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এভাবেই তাকিয়ে থাকতো। সামনে এক সাইডে ফুলের বাগান, সেখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো, মাঝখান দিয়ে গাড়ি যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা করা, আর এক সাইডে নানা রকমের ফলের গাছ। আমি সব কিছু ফুলে শুধু বাড়িটার দিকে তাকিয়ে আছি। হয়তো কোনো একটা খোরের ভিতর চলে গেছি। এই মেয়ে, আবার এখানে ভাবে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলে এসো। আমি এখনো খোরের মাঝেই আছি, আমি আনমনেই বললাম। সে কখন থেকে এই মেয়ে করছেন? আমার নাম আরোহী, সো আরোহী বলেই ডাকেন, ঠিক আছে? আরোহী, নাইস নেম, বাট আমার তো এই মেয়ে বলে ডাকতেই ভালো লাগছে। সায়নের কথা শুনে আরোহীর খোর কাটে। সে এখন কি বলে ফেলেছে তা ভাবতেই তার লজ্জা লাগছে। সে আর কিছু না বলে সায়নের পেছনে যেতে থাকে। এতক্ষণ সায়নকে তার কাছে খারাপ মনে হলেও এখন আর তা মনে হচ্ছে না। সায়ন দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দেয়। সায়নকে দেখে অবাক হয়ে বলে, তুই এই সময় চলে এসেছিস, কোনো অসুবিধা হয়েছে নাকি? সায়ন তার মার কাছে গিয়ে বলে, কিছু হয়নি। সায়ন পরে পেছনে ফিরে আরোহীকে দেখি বলে, আজ থেকে আরোহী এই বাড়িতে থাকবে যদি তোমার কোনো আপত্তি না থাকে। তার মা একবার আরোহীর দিকে তাকিয়ে পরে প্রশ্নবোধক দৃষ্টিতে সায়নের দিকে তাকায়। সায়ন তার মার তাকানো দেখে বুঝতে পারে তিনি কি বলতে চান। সে তার মাকে বলে, তোমাকে গতকাল রাতে বলছিলাম না, আমার গাড়ির সাথে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই সেই মেয়ে। মেয়েটির পরিবারে কেউ নেই তাই এখানে নিয়ে এসেছি। অন্য কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত মেয়েটি এখানে থাকবে। তোমার কাছে না জিজ্ঞাসা করে ওকে নিয়ে এসেছে, তার জন্য কিছু মনে করো না। তার মা হেসে তার দিকে তাকিয়ে বলে, একদম ঠিক করেছিস। পরে উনি আরোহীর কাছে গিয়ে বলে, তোমার নাম কি মা? ওনার কথা শুনে আরোহী অবাক হয়ে ওনার দিকে তাকায়। ওনার মুখ থেকে মা ডাক শুনে আরোহীর নিজের মার কথা মনে পড়ে যায়। তার নিজের অজান্তেই তার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরোহীর চোখে পানি দেখে মহিলাটি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমাকে মাথায় যন্ত্রণা করছে? আচ্ছা, তোমার সাথে পরে কথা বলবো, তুমি গিয়ে রেস্ট নাও। আরোহী মুগ্ধ হয়ে সব কিছু দেখছে, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে সায়নের মার দিকে। সায়নের মা আর কিছু না বলে আরোহীকে গেস্ট রুমে নিয়ে যায় আর তাকে রেস্ট নিতে বলে। সেখান থেকে চলে আসে। তার মা বাইরে আসতে সায়ন বলে, মা তুমি রাগ করনি তো তোমাকে না জিজ্ঞেস করে মেয়েটিকে বাড়ি নিয়ে এসেছে দেখে? রাগ করবো কেন? তুই যা করেছিস একদম ভাল ঠিক করেছিস। আমি খুশি যে তুই আমার শিক্ষার মান রেখেছিস। মেয়েটি সম্পূর্ণ সুস্থ হওয়া না পর্যন্ত ওর দায়িত্ব আমাদের। সায়ন তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি সবচেয়ে বেস্ট মম। হয়েছে, আর পাম দিতে হবে না, অফিসে যা। সায়ন মজা করে বলে, জো হুকুম মেরি মাতা। আর কিছু না বলে সে অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায়। তার মা মুচকি হেসে বলে, ছেলেটা এখনো বড় হলো না। অন্যদিকে নীলাদ্র কেবিনে বসে আছে। আজ তার কোনো কাজেই মন বসছে না, সে শুধু একের পর এক ফাইল উল্টিয়ে যাচ্ছে। এমন সময় সামিয়া কেবিনের ভেতরে ঢুকে দেখে নীলাদ্র ফাইল দেখছে। সে গিয়ে চেয়ারে বসে বলে, তুমি তো দেখছি কাজ করছো, আচ্ছা তুমি কাজ করো, আমি ডিস্টার্ব করব না। সামিয়ার কথা শুনে নীলাদ্র সামনের দিকে তাকিয়ে বলে, ডিস্টার্ব করোনি, তা কি দরকার এসেছো? সামিয়া অভিমানের স্বরে বলে, তোমার কাছে কি আমি কোনো দরকার ছাড়া আসতে পারি না? আমি তো তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে এসেছি। আর কিছু না বলে আবার ফাইল দেখা শুরু করে। তোমার কি হয়েছে এভাবে চুপচাপ আছো যে? কালকে কথায় এখনো রাগ করে আছো? বলছি তো সরি, আর কখনো এমন হবে না। তোমাকে মন খারাপ করে থাকতে দেখে আমার একদম ভালো লাগছে না। নীলাদ্র সামিয়ার দিকে তাকিয়ে বলে, কালকের জন্য আমি রাগ করিনি, আমি অন্য কথা ভাবছি। সামিয়া খুশি হয়ে বলে, আমাদের বিয়ের কথা ভাবছো তাই না বেবি? আই এম সো হ্যাপি। নীলাদ্র সামিয়ার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে,
বিয়ের কথা ভাবছি না, আমি আরোহীর কথা ভাবছি। আমি খবর নিয়ে জানতে পেরেছি আরোহী তার বাড়িতে যায়নি, সে কোথায় গেছে কোনো খবর নেই। সে তো এই শহরের কিছুই চেনে না, আর কিছুই জানে না, তার কোনো যাওয়ার জায়গাও নেই, তবে সে কোথায় গেল? সামিয়া নীলাত্রের কথায় রাগ করে বলে, তুমি এখন ওই মেয়েটার কথা কেন ভাবছো? সে যেখানে খুশি থাক, তোমার তো তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ দেখছি না। নাকি এখন আমাকে আর ভালো লাগছে না, আবার ওই আরোহীর কাছে যেতে চাইছ? নীলাত্র শান্ত স্বরে বলে, তুমি যা ভাবছো তেমন কিছু না। আচ্ছা, আরোহীর কথা বাদ দাও তো, চলো শপিং করে আসি। সে আর সামিয়ার সাথে কথা বাড়াতে চায়নি, তাই সে যা পছন্দ করে তা বলেছে। আসলে সে সামিয়াকে এড়িয়ে চলতে চাইছে, কিন্তু কেন তা তার অজানা। সামিয়া খুশি হয়ে নীলাত্রকে চড়িয়ে ধরে, আর এমন সময় পিয়ে দরজা লক করে সামিয়া বিরক্ত হয়ে নীলাত্রকে ছেড়ে দেয়। নীলাত্রের পিয়ে ভেতরে ঢুকতেই সামিয়া কর্কশ কণ্ঠে বলে, তোমার সাহস কি করে হলো আমাদের পার্সোনাল টাইমে এভাবে ডিস্টার্ব করার? তোমাকে তো না করছিলাম ভেতরে আসতে। সামিয়ার কথা শুনে মেয়েটি একটু ভয় পেয়ে যায়। সে ভয় ভয় বলে, আই এম সরি ম্যাম, বাট আমার কিছু করার ছিল না। আধা ঘন্টা পরে জাপানে একটি ক্লায়েন্টের সাথে স্যারের মিটিং আছে, আর মিটিংটা খুব ইম্পর্ট্যান্ট, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। এখন আমাদের বের হতে হবে, নয়তো ঠিক সময় পৌঁছতে পারবো না। সামিয়া কিছু বলতে যাবে, তার আগে নীলাত্র বলে, সরি সামিয়া, আজ সবই নিয়ে যেতে পারছি না, তুমি আজ একাই চলে যাও। পরে রাইসার দিকে তাকিয়ে বলে, জলদি ফাইলগুলো নিয়ে আমার সাথে চলো। সে সামিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে। রাইসাও রাগে ফুসতে ফুসতে অফিস থেকে বেরিয়ে পড়ে। সে ভালো করে বুঝতে পারছে নীলাত্র তাকে ইগনোর করতে চাইছে, তাই যেন রাগটা আরও বেশি হচ্ছে তার। কেটে গেছে এক সপ্তাহ দিন, এখন আরোহী অনেকটাই সুস্থ। সে ঠিক করেছে সে আর এই বাড়িতে থাকবে না, আর যেহেতু সে সুস্থ হয়ে গেছে তাই সায়নও এখানে তাকে আর যেতে বাধা দিতে পারবে না। কিন্তু কাউকে কিছু না বলে তো আর চলে যেতে পারে না, তাই সে একটু ভয়ে ভয়ে রুমে গিয়ে দরজায় নক করে বলে,